এই এলাকা সম্পূর্ণ পাহাড়ি এলাকা। এই এলাকাতে আদিবাসী ছেলে মেয়েদের জন্য আমরা পিকনিকের আয়োজন করেছি। আমরা যাচ্ছি এই পথে অযোধ্যা পাহাড়ি এলাকায় নিয়ে আসলো মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যামে দেখতে পাচ্ছেন ওদিকে, এই এলাকায় আমরা পিকনিকের আয়োজন করেছি। দেখতে পাচ্ছেন ছেলে মেয়েগুলো, পিকনিক হচ্ছে তোমাদের? হ্যাঁ, খাওয়া দাওয়া হলো এখন হবে? হ্যাঁ, কি সুন্দর পরিবেশ! এই পরিবেশ বা এই দৃশ্য মানে কখনো দেখিনি, অসাধারণ পরিবেশ, দেখে অবাক লাগছে। এই জায়গায় পুরুলিয়া লাইভ 0200 হেল্পিং হ্যান্ড টিম পৌঁছেছে আদিবাসী ছেলে মেয়েদের জন্য পিকনিকের আয়োজন করেছে। এখানে তাদের খাওয়া দাওয়া বনছে, আপনারা দেখতে পাবেন। এই সবাই লাড্ডু খেলে? হ্যাঁ বাবুরা, জমকে লাড্ডু? হ্যাঁ খালে কি নাই? হ্যাঁ লাড্ডু খালে? দেই নাই? সত্যি শিব পিকনিকের খাবার হচ্ছে? এই খাবার বলল, বন্ধু কি বুনছে? দাই লোটে দাই লারেটাই ভাত, এ ভাত হবে সবার? মিস্ত্রি মধু? হ্যাঁ, এবার খাওয়া দাওয়া হবে নাকি? সব কিছু বলেছে মধু বাবু? এদিকে দেখাও একটু বলো। হ্যাঁ সব কিছু বলেছে, ঠিক আছে। কখন দিবে আর কখন খাবে ওরা? এ মাংস বুনছে, বাহ, এ আমাদের তিলক বাবু মিস্ত্রি হয়েছে, তিলক মুরগু। এটা আপনি মিস্ত্রি নাকি রান্না করার? হ্যাঁ বাহ খুব ভালো। এই সবাই আসো আসো আসো, আজকে কেমন লাগছে তোমাদের? ভালো, কি খাবে? লাড্ডু? লাড্ডু তো ডেলি খাও। আজকে তোমাদের পিকনিক করা হয়েছে তো? হ্যাঁ, কোথায়? এটা কোন জায়গা বটে কে বলতে পারবে? কমলা কই? এ কমলা বল না, কমলা জানে ভালো করে। এ কমলা, কোথায় পিকনিকটা করা আছে? এটা কোন জায়গা বটে, কোন গ্রাম? বানগুটু। আচ্ছা, মামুডি গ্রাম। আর কোন থানা কে বলতে পারবে? কোন থানা? কোন থানা? আর কোন জেলার মধ্যে পড়ছে জায়গাটা? কি? পুরুলিয়া। বাহ, এরকম পিকনিক হয়েছে আগেও এথা? হ্যাঁ, নিজেরা করেছে এরকম সবাই একসঙ্গে? হ্যাঁ বাহ, আরো হবে। হ্যাঁ, আমি এরকম বুঝতে পারি না যে এরকম পিকনিক হবে, না হলে আরো ব্যবস্থা করতে। কি কি ব্যবস্থা করা হয়েছে কে বলতে পারবে? খাওয়া দুটাও। হ্যাঁ, আর অন্য ছেলে বাবু বলো কি কি ব্যবস্থা হয়েছে, কি ব্যবস্থা হয়েছে? ভাত, মাংস, ডাল, আর কিছুই না। কতজন খাবে সবাই? হ্যাঁ বাহ, হবে না সবার?